আমরা এখন যে টপিকটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরটা কি, চলো দেখা যাক। ধরো যে এখান থেকে আমার যে হাতটা আছে এখান থেকে একটা তরঙ্গ তৈরি হয়েছে এবং সে এভাবে যাচ্ছে, ঠিক আছে, এবং তার যাওয়ার মুহূর্তে এভাবে একটা সামনে সারফেস আছে। তো তরঙ্গ যখন যাবে তখন এই সারফেসের ভেতর দিয়ে কিন্তু যাবে। তো আমরা জানি যে তরঙ্গ সবসময় শক্তি বহন করে নিয়ে যায়, তাই না? তো এই যে সারফেসটা আছে এই সারফেসটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে তার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার, তার মানে সে হচ্ছে একক ক্ষেত্রফলের একটা সারফেস। তাহলে এবার আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি যে কোনো একটা তরঙ্গ যাওয়ার অভিমুখে একক ক্ষেত্রফলের কোনো সারফেসের ভেতর দিয়ে যে পরিমাণ শক্তিটা বহন করে নিয়ে যায় সেটাই হচ্ছে তার পয়েন্টিং ভেক্টর, ঠিক আছে? তাহলে কোনো একটা তরঙ্গ একক ক্ষেত্রফলে কোনো সারফেসের ভেতর দিয়ে যে পরিমাণ শক্তি বহন করে নিয়ে যায় সেটাই হচ্ছে তার পয়েন্টিং ভেক্টর, এবং সারফেসটা হচ্ছে তরঙ্গের সাথে সবসময় লম্বভাবে অবস্থান করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখা যাক, আমরা তো ম্যাক্সওয়েলের তড়িচ্চুম্বক তত্ত্ব জানি। তো সেই তড়িচ্চুম্বক তত্ত্ব অনুসারে আমরা জানি যে যখন একটা তরঙ্গ যায় তখন দুইটা জিনিস সাথে করে নিয়ে যায়, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ক্ষেত্র। তো ইলেকট্রিক ফিল্ড মানে সেখানে থাকবে ইলেকট্রিক শক্তি, ঠিক আছে, তড়িৎ শক্তি, এবং ম্যাগনেটিক ফিল্ড মানে সেখানে থাকবে হচ্ছে চুম্বক শক্তি, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টিং ভেক্টর, সেই পয়েন্টিং ভেক্টরটা আসলে কী? তাহলে পয়েন্টিং ভেক্টরটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে এস, এবং এসের মধ্যে কয় ধরনের শক্তি আছে? দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রিক শক্তি বা ইলেকট্রিক ফিল্ডের জন্য, আর আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, যেটাকে আমরা বলছি বি। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এর সামনে একটা ভেক্টর চিহ্ন দিলাম। ম্যাগনেটিক ফিল্ড সেটাও হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তাহলে এর সামনেও একটা ভেক্টর রাশি দিলাম। এবার এই যে পয়েন্টিং ভেক্টর যেটা তৈরি হচ্ছে আলোর ক্ষেত্রে, যে আলো যে পরিমাণ শক্তি বহন করে নিয়ে যাচ্ছে, তো আলো যখন যাবে তখন সে কীভাবে যাবে? সে তো একটা নির্দিষ্ট দিকেই যাবে, তাই না? তার মানে এই যে এস যেটা তৈরি হচ্ছে সেটাও হচ্ছে কি, এক ধরনের ভেক্টর রাশি, তাই না? তাহলে দেখো যে ই একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি, এবং তাদের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে সেটাও একটা ভেক্টর রাশি। তা আমরা জানি দুটা ভেক্টর রাশি থেকে যখন একটা নতুন করে ভেক্টর রাশি তৈরি হয় তখন সেটা হয় ক্রস গুণন, তাই না? তাহলে এদের মাঝখানে আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এস সমান সমান হচ্ছে ই ক্রস বি, এবং সাথে একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1/μ0। এই মিউ নটটা কি? মিউ নটটা হচ্ছে প্রবেশ্যতা, ঠিক আছে, শূন্য মাধ্যমে প্রবেশ্যতা। তো এইখানে আমাদের প্রতিটা টপিক একটু দেখে নিই কী কী। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এস হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর, মিউ নট এটা হচ্ছে আমাদের প্রবেশ্যতা, এটা একটা কনস্ট্যান্ট, এবং তার মানটা হচ্ছে 4π×10⁻⁷ ওয়েবার পার মিটার স্কোয়ার পার অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এবার দেখো, আমরা চুম্বকের চ্যাপ্টার থেকে কিন্তু একটা সম্পর্ক জানি, সেই সম্পর্কটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এই এইচ সমান সমান হচ্ছে আবার বি ডিভাইড বাই মিউ নট। তাহলে এখান থেকে কিন্তু আমরা এস সমান সমান ই ইনটু এইচ এই কথাটাও কিন্তু লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের পয়েন্টিং ভেক্টরের ইকুয়েশন হচ্ছে দুইটা ইকুয়েশন, এস সমান সমান 1/μ0 ই ইনটু বি, অথবা এস সমান সমান ই ইনটু এইচ। তো এই পয়েন্টিং ভেক্টরের যে এককটা আছে সেই এককটা কি একটু দেখে নিই। একক এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে, এবং এর একটা দিক থাকবে, তাই না? এর দিকটা হচ্ছে তড়িৎ দিক দিকে প্রবাহিত হচ্ছে পয়েন্টিং ভেক্টরের দিকও, ঠিক সেই দিকে। আমরা হাইগেনের তত্ত্ব থেকে যেটা জানি যে আলো তরঙ্গ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার মানে এভাবে এইভাবে ঢেউ আকারে সে যাইতে থাকে, তাই না? তো আমরা তো সবাই তরঙ্গের ইকুয়েশনটা জানি, তাই না? তরঙ্গের ইকুয়েশনটা কীরকম ছিল একটু দেখে নিই। তরঙ্গের ইকুয়েশনটা ছিল ওয়াই সমান সমান এ সাইন 2π/λ(vt-x). এখানে ওয়াইটা কি ছিল? ওয়াই ছিল ত্বরণ, এটা ছিল বিস্তার। এখানে এই যে ল্যাম্বডাটা ছিল এরকম তরঙ্গ দৈর্ঘ্য ভি, ভি ছিল তরঙ্গটার বেগ, টি সময়, এবং এক্স এটাকে বলা হচ্ছে পথ পার্থক্য। তো
এটাই ছিল আমাদের তরঙ্গের সমীকরণ। এখন পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার যখন তড়িৎ চুম্বকীয় তত্ত্বটা দেন, তখন তিনি বলেন, হাইগেনের মতোই বলেন যে আলো তরঙ্গ আকারেই যায়, কিন্তু সাথে দুইটা জিনিস নিয়ে যায়, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আলো যেহেতু তরঙ্গ আকারে যাচ্ছে এবং তার দুইটা আলাদা আলাদা ফিল্ড আছে, তাহলে আলোর ইকুয়েশনটা কিন্তু তরঙ্গের মতোই হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আলোর দুইটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমি যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে বা তড়িৎ ক্ষেত্রের সাহায্যে আলোর এই সমীকরণটাকে প্রকাশ করতে যাই, তাহলে ইকুয়েশনটা হবে এরকম, ই সমান সমান ই নট সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, যদি তড়িৎ ক্ষেত্র দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, আর যদি চৌম্বক ক্ষেত্র দিয়ে করতে চাই, চৌম্বক ক্ষেত্র দিয়ে করলে এখানে বি বি সমান সমান বি নট সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। এইখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ই নটটা কি? ই নটটা হচ্ছে, ই নটটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার। এখানে যেমন বিস্তার ছিল এ, সেখানে ই নটটাও হচ্ছে বিস্তার। আর বি নটটা হচ্ছে কি? বি নটটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার। আচ্ছা, এই যে দেখো, এই দুইটা প্রপার্টি বা দুইটা জিনিসই যেহেতু আলোতে আছে, তাহলে আমরা কিন্তু এই দুইটা টার্মকে ব্যবহার করে আলোর বেগ বের করতে পারি। ঠিক আছে, তাহলে আলোর বেগটা কিভাবে বের করা যায় দেখো। আলোর বেগ, আলোর বেগ সি সমান সমান হচ্ছে এই ই ডিভাইডেড বাই বি, অথবা আমরা যদি ই এর মানটা বসাই দিই তাহলে কি থাকছে বলতো? এখানে থাকছে ই নট আর বি নট, আর এই অংশটা এই অংশটা তো কেটে যাচ্ছে, তাহলে ই নট ডিভাইডেড বাই বি নট। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র ভাগ হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই দুইটার যে মানটা পাওয়া যাবে সেই মানটাই হচ্ছে আলোর বেগের মান। তড়িৎ এবং চৌম্বক নিয়ে আলোচনা করছি, তো যখন আমরা তড়িৎ বা ইলেকট্রিসিটি নিয়ে পড়াশোনা করেছিলাম তখন সেখানে একটা কনস্ট্যান্ট পেয়েছিলাম, সেই কনস্ট্যান্টটা কী ছিল মনে আছে তোমাদের? দেখো, যখন তড়িৎ নিয়ে কাজ করেছিলাম তখন যে কনস্ট্যান্ট আমরা পেয়েছিলাম সেটা ছিল এপসাইলন নট। এটাকে বলা হতো শূন্য স্থানে ভেদন যোগ্যতা, শূন্য স্থানে ভেদন যোগ্যতা, যার মান ছিল এরকম 8.854 × 10^-12 ঠিক আছে। এবং যখন চৌম্বক নিয়ে আলোচনা করেছিলাম তখন একটা কনস্ট্যান্ট পেয়েছিলাম, সেই কনস্ট্যান্টটা কি ছিল? সেই কনস্ট্যান্টটা ছিল মিউ নট, তাই না? তো এই যে মিউ নটটা, এই মিউ নটটাকে বলা হতো শূন্য স্থানে স্থানে প্রবেশ্যতা। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা যেটাই বলি না কেন, ভেদন যোগ্যতা বা প্রবেশ্যতা, ভেদন যোগ্যতা মানে কি? ভেদ করার ক্ষমতা, কোন একটা সার্ফেসে ভেদ করার ক্ষমতা। প্রবেশ্যতা মানে কি? কোন একটা সার্ফেসে প্রবেশ করার ক্ষমতা। তো যখন আমরা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করবো তখন বলবো ভেদন যোগ্যতা, যখন আমরা চৌম্বক নিয়ে কাজ করবো তখন বলবো প্রবেশ্যতা, তাই না? তো এই প্রবেশ্যতাটার মান কত? প্রবেশ্যতার মান হচ্ছে 4π × 10^-7, আর এখনটা হচ্ছে ওয়েবার পার মিটার বা অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই যে দেখো, দুটা কনস্ট্যান্ট যেহেতু পাচ্ছি, এই দুটা কনস্ট্যান্ট দিয়েও কিন্তু আলোর একটা বেগের মান বের করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে সি ইকুয়াল টু 1/√ε0 × E0। ঠিক আছে, তাহলে আমাদের আলোর বেগ বের করার জন্য তিনটা ইকুয়েশন পাচ্ছি আমরা। একটা কি, যে আলোর ক্ষেত্রে ই ডিভাইড বাই বি, অথবা তড়িৎ ক্ষেত্র ডিভাইড বাই চৌম্বক ক্ষেত্রের মান দিয়ে ভাগ করলে হবে, অথবা তড়িৎ ক্ষেত্রের বিস্তার ডিভাইড বাই চৌম্বক ক্ষেত্রের বিস্তার, এই দুটা করলেও হবে, অথবা তাদের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যে দুইটা কনস্ট্যান্ট আছে তাদেরকে এই ফর্মুলা 1/√ε0 এইভাবে করলেও কিন্তু আমরা আলোর বেগের মান পাবো। আর আলোর বেগের যে মানটা সেটা কত? সেই মানটা হচ্ছে সি এর মান হচ্ছে 3 × 10^8 মিটার।